হঠাৎ করেই যে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের সাজানো সংসার তাসের ঘরের মতো চুরমার হয়ে যাবে তা হয়তো খোদ বিধাতা ছাড়া আর কেউই কল্পনা করতে পারেনি। ক্ষমতা ছেড়ে পলায়ন করে দেশে হাজারো সংকট তৈরি করেছেন তিনি, সেই সাথে ঘোর অন্ধকারের মধ্যে ফেলে রেখে গেলেন দেশের লাখো ক্রিকেট প্রেমীর আবেগটাকেও। বাংলাদেশের ক্রিকেটেও এখন শোনা যাচ্ছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের মতো নিষিদ্ধ হওয়ার পদধ্বনি। এমনকি শ্রীলঙ্কার থেকেও বাজে অবস্থা হওয়ার আশঙ্কা করছেন ক্রিকেট বোদ্ধারা। সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগে স্বয়ংক্রিয়ভাবে তার মন্ত্রিসভাও পতন ঘটে। একদিন পর মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদও বিলুপ্ত ঘোষণা করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। এরই পরিপ্রেক্ষিতে ক্রীড়াঙ্গনেও পরিবর্তনের জোর আওয়াজ উঠেছে। দেশের শীর্ষ ক্রীড়া বোর্ডে দীর্ঘদিন ধরে বসে থাকা সভাপতির বিষয়ে কি কোনো সিদ্ধান্ত নেওয়া হবে কিংবা কোনো পরিবর্তন আনা হবে কি, এ নিয়ে অনেক প্রশ্ন দেখা দিয়েছে। ক্রীড়াপ্রেমী থেকে শুরু করে বেশ কয়েকজন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে চাচ্ছেন নতুন নেতৃত্ব। কিন্তু সমস্যা হল, চাইলেই বিসিবি কিংবা বাফুফেতে হুট করে পরিবর্তন আনা সম্ভব নয়। কারণ বিসিবি, বাফুফে কিংবা বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এই তিনটি সংস্থার ওপর সরকার নয়, খবরদারি করার এখতিয়ার সংশ্লিষ্ট খেলার আন্তর্জাতিক সংস্থার। হুট করে পরিবর্তন আনতে গিয়ে বেকায়দায় পড়েছিল শ্রীলঙ্কা। দেশটিতে গত বছর সরকারের ক্রীড়ামন্ত্রী আদালতের মাধ্যমে ক্রিকেট বোর্ডের নির্বাচিত কমিটিকে সরিয়ে দিয়েছিলেন। সঙ্গে সঙ্গে আইসিসির নিষেধাজ্ঞার কবলে পড়ে লঙ্কান ক্রিকেট বোর্ড। পরে আদালতের রায় বাতিল করে পুনরায় নির্বাচিত কমিটিকে দায়িত্বে ফিরিয়ে এনে আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়েছিল দেশটি। বাংলাদেশও চাইলে হুট করে নির্বাচিত কমিটিকে সরিয়ে দেয়া সম্ভব নয়। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন সদ্য বিলুপ্ত মন্ত্রিসভার যুব ও ক্রীড়ামন্ত্রী ছিলেন। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে মন্ত্রিত্ব শেষ হয়ে যায় তার, কিন্তু নির্বাচিত কমিটির সভাপতি হিসেবে তিনি এখনও বিসিবির শীর্ষ দায়িত্বে রয়েছেন। 2021 সালের 7 অক্টোবর চতুর্থ মেয়াদে 4 বছরের জন্য বিসিবির সভাপতি নির্বাচিত হন পাপন। 2025 সালের 5 অক্টোবর মেয়াদ শেষ হবে বিসিবির বর্তমান নির্বাচিত কমিটির। আইসিসির নিয়ম অনুসারে বিসিবিতে নিয়মতান্ত্রিক পরিবর্তন আনতে হলে আরও অন্তত 1 বছর অপেক্ষা করতে হবে। তবে আওয়ামী লীগ সরকারের যেভাবে পতন হয়েছে এবং যেভাবে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পলায়ন করছেন, তাতে বর্তমান নির্বাচিত কমিটি আগামী 1 বছর বিসিবির দায়িত্ব পালন করতে পারার সম্ভাবনা নেই। সেই ক্ষেত্রে কি হবে, কিংবা বর্তমান কমিটি দায়িত্ব পালন করতে অপারগ হয়ে গেলে, কিংবা বিসিবির সভাপতি না থাকলে কি হবে তখন? মঙ্গলবার বিসিবিতে আসা সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু বলেন, আইসিসির নিয়ম আছে, আমাদের সরকারেরও নিয়ম আছে, নিয়মতান্ত্রিকভাবেই এই মুহূর্তে বিসিবিতে পরিবর্তন আনা সম্ভব। ভারতেও সরকার পরিবর্তনের সাথে সাথে তাদের বোর্ডেও পরিবর্তন আসে, এটা চাইলে সরকার একটা নিয়মতান্ত্রিকভাবে করতে পারে। বাবু সেই প্রক্রিয়ায় বিসিবির বর্তমান কমিটির পরিবর্তন করে নতুন নির্বাচিত কমিটির হাতে বিসিবির দায়িত্ব তুলে দেওয়ার আহ্বান জানান, তবে সেই নিয়মতান্ত্রিকটা কী তা বলেননি তিনি।